नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर के स्वागत। आजकेर भिडियोते आमी एई मनिटरटिके रिपेयर करब। एटी डेल कम्पानी 22 इंच फुल एचडी एलईडी मनिटर। एटीर मडेल नम्बर ST2220MB। तो प्रथमे एई मनिटरटिके पावर अन करे चेक करे नेब मनिटरटिते कि प्रब्लेम आछे। पावर अन करलाम, देखुन मनिटरटी एकबार अन हये पुरोपुरि बन्ध हये गेल। এলইডি ইন্ডিকেটরটিও বন্ধ হয়ে গেছে এবং এলইডি ব্যাকলাইটটিও ঠিক করে জ্বলছে না, একটি পার্টে জ্বলছে, পুরো স্ক্রিনে আসছে না। তাই এসএমপিএস সেকশনে কোনো প্রবলেম থাকতে পারে, সেজন্য মনিটরটিকে ওপেন করে নেব এবং এসএমপিএস সেকশনটিকে চেক করব। মনিটরটি ওপেন করার জন্য প্রথমেই ফ্রন্ট প্যানেলটিকে আমরা ওপেন করব। ফ্রন্ট প্যানেলটি ওপেন করে নিয়েছি, এখন এলসিডিকে আলাদা করে নেব। এলসিডিটিও খুলে নিয়েছি, এখন এই এসএমপিএস সেকশনটিকে আমরা চেক করব, যে জন্য পাওয়ার কানেকশন করে নেব। এই ধরনের মনিটরগুলিতে এসএমপিএস সেকশনে দুটো পাওয়ার সেকশন থাকে, একটি 5 ভোল্ট যা এলসিডিটির জন্য এবং একটি 15 থেকে 17 ভোল্ট যা এলইডি ব্যাকলাইটের জন্য। আমরা দুটো সেকশনকেই চেক করব ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। পাওয়ার অন করলাম, এখন মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ দুটোকে চেক করে নেব। প্রথমে 5 ভোল্ট সেকশনটিকে চেক করে নেব। 5 ভোল্ট সেকশনটিতে 3.76 ভোল্ট শো করছে। এখন চেক করে নেব ব্যাকলাইট সেকশনটিকে। ব্যাকলাইট সেকশনটিতে 16.4 ভোল্ট শো করছে, কিন্তু ভোল্টেজ ডিক্রিজ করছে। সুতরাং এসএমপিএস সেকশনে কোনো প্রবলেম থাকতে পারে। এখন 5 ভোল্ট সেকশনটিতে 0.6 ভোল্ট শো করছে, তাই এসএমপিএসটি সম্ভবত বন্ধ হয়ে গেছে। ক্যাপাসিটারে যেটুকু চার্জ আছে তাই শো করছে। এখন ইনপুট রেক্টিফায়ার ডিসি হাই ভোল্টেজ আমরা চেক করে নেব। ইনপুট রেক্টিফায়ার ভোল্টেজ শো করছে 345 ভোল্ট। এখন চেক করব ইনপুট এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ শো করছে 248 ভোল্ট, এসি ভোল্ট ঠিক আছে। এখন আমরা এই এসএমপিএস বোর্ডটিকে ব্যাক প্যানেল থেকে আলাদা করে নেব এবং চেক করব। এসএমপিএস বোর্ডটিকে খুলে নিয়েছি, এটি এসএমপিএসটির বটম সাইড এবং এটি এসএমপিএসটির টপ সাইড। আমি এই এসএমপিএস বোর্ডটিকে অলরেডি অফ ক্যামেরা চেক করে নিয়েছি। মাল্টিমিটারের সাহায্যে চেক করার পর এই এসএমপিএস বোর্ডটিতে কোনো প্রবলেম পাইনি আমি। এসএমপিএসটিতে শুধু একটি প্রবলেম, এই কন্ট্রোলার আইসিটি ওভারহিট হচ্ছে। তাই আমরা প্রথমেই এই আইসিটিকে আমরা রিপ্লেস করব। এই আইসিটি এই এসএমপিএসটির কন্ট্রোলার এবং পাওয়ার মসফেট ইনবিল্ট। প্রথমে এই আইসিটিকে আমরা ডিসোল্ডার করে নেব এবং বোর্ড থেকে আলাদা করব। আমি ডিসোল্ডারিং পাম্পের সাহায্যে ডিসোল্ডার করব।
সেজন্য আইসির পিনগুলিতে বেশি করে সোল্ডার আমি লাগিয়ে নেব, তাতে ডিসোল্ডার করতে সুবিধা হবে। প্রথমে একদিকের পিনগুলিতে লাগিয়ে নেব এবং ডিসোল্ডার করব। একই রকমভাবে অপর দিকের পিনগুলিতেও সোল্ডার লাগিয়ে ডিসোল্ডার করে নেব। ডিসোল্ডার করে নিয়েছি, যেহেতু এটি অনেক পিনের আইসি তাই যে কোনো পিনে অল্প সোল্ডার লেগে থাকতে পারে, তাই প্রথমে এটিকে লুজ করে নেব এবং তারপর এটিকে বোর্ড থেকে বের করে নেব। বোর্ডটি যথেষ্ট ওভারহিট হয়েছে তাই এই জায়গাটিতে কার্বন জমে গেছে। এটি কন্ট্রোলার আইসি, তো এটির মডেল নাম্বার TOP258PN। এটি একটি 50 ওয়াটের ওপেন ফ্রেম SMPS কন্ট্রোলার আইসি। এটির মধ্যে SMPSটির কন্ট্রোলার এবং পাওয়ার মসফেট দুটোই ইনবিল্ট। তো আমার কাছে একই রকম সেম ব্র্যান্ডের একটি আইসি আছে, দুটো আইসির স্পেসিফিকেশান এক, শুধু ওয়াটেজের ডিফারেন্স। তো আমার আইসিটি 38 ওয়াট ওপেন ফ্রেম। এই মনিটরগুলো যেহেতু 10 থেকে 15 ওয়াটই পাওয়ার নেয়, সুতরাং 38 ওয়াট আইসিতে কোনো অসুবিধা হবে না। তো এটিকেই আমরা সার্কিট বোর্ডে লাগিয়ে নেব। সার্কিট বোর্ডটিতে লাগিয়ে নিয়েছি। এই আইসিটির একটি সুবিধে আছে, আপনি চাইলে উল্টো করে লাগাতে পারবেন না, যেহেতু একটি পিন এটির নেই, এটি 7 পিনের আইসি তাই আপনি উল্টো করে লাগাতে পারবেন না। তো বোর্ডটিতে আইসিটি বসিয়ে নিয়েছি, এখন আমরা এটিকে সোল্ডার করে নেব। তো সোল্ডার করে নিয়েছি। এখন মাল্টিমিটারের সাহায্যে এই আইসিটির কানেকশনগুলিকে একবার চেক করে নেব, কোথাও কোনো শর্ট সার্কিট আছে কি না, যাতে পাওয়ার দেওয়ার সাথে সাথে কোনো প্রবলেম না হয়। ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। এখন আমরা এই SMPS বোর্ডটিকে ফ্রেমটির উপর মাউন্ট করে নেব এবং পাওয়ার দিয়ে চেক করে নেব ভোল্টেজ ঠিকঠাক আসছে কি না। প্রথমে এসি ভোল্টেজ চেক করে নিচ্ছি, এসি ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা আউটপুট ভোল্টেজগুলিকে চেক করে নেব। প্রথমে 5 ভোল্ট। এখন SMPS সার্কিট বোর্ডটিতে প্রপার 5 ভোল্ট আসছে, তো এখন ব্যাকলাইট ভোল্টেজটিকে চেক করে নেব। ব্যাকলাইট ভোল্টেজটিও ঠিক আছে, 17.5।
তো আবার একবার চেক করে নেব। তো ভোল্টেজ ঠিকঠাকই আছে। এখন আমরা এই এসএমপিএস বোর্ডটির সাথে এলইডির ব্যাকলাইট কানেকশানটি করব, করে ব্যাকলাইট লোড দিয়ে আমরা এটিকে আবার চেক করে নেব যে লোড কন্ডিশনে ভোল্টেজ ঠিকঠাক থাকছে কিনা। তো এলসিডি ব্যাকলাইট বোর্ডটি আমরা কানেকশান করে নিয়েছি, শুধু ব্যাকলাইট, কোনো ডেটা কেবল কানেকশান করিনি। তো ব্যাকলাইট অন করে আমরা দেখব এই কন্ডিশনে ভোল্টেজ ঠিকঠাক থাকছে কিনা। দেখুন ব্যাকলাইটটি অন হয়ে গেছে এবং এখন ব্যাকলাইটে কোনো অসুবিধে নেই, ব্যাকলাইটটি ঠিকঠাকই চলছে। তো এই লোড কন্ডিশনে এখন আমরা ভোল্টেজ একবার চেক করে নেব। লোড কন্ডিশনেও ভোল্টেজ ঠিকঠাক আছে। তো এখন আমরা এই পুরো সেকশনগুলিকে ব্যাক প্যানেলের উপর বসিয়ে ডেটা কেবল কানেকশান করে আবার একবার চেক করে নেব ঠিকঠাকভাবে অন হচ্ছে কিনা মনিটরটি। তো পুরো ব্যাক প্যানেলের সাথে উপর কানেকশান করে নিয়েছি, শুধু ফ্রন্ট প্যানেল বাদে। তো এখন আবার পাওয়ার কানেকশান করে চেক করে নেব ডিসপ্লে ঠিকঠাক আসছে কিনা। দেখুন এখন প্রপার ডিসপ্লে এসে গেছে, কোনো অসুবিধে নেই এবং নো সিগন্যালও চলে এসছে। এখন আমরা পুরো মনিটরটিকে উইথ ফ্রন্ট প্যানেল অ্যাসেম্বল করে আবার একবার চেক করে নেব ফাইনাল। তো ফ্রন্ট প্যানেলটি অ্যাসেম্বল করে নিয়েছি, তো এখন ফাইনাল পাওয়ার দিয়ে আরও একবার দেখে নেব এবং দেখে নেব টাচপ্যাডটিও কাজ করছে কিনা ঠিকঠাক। পাওয়ার অন করলাম, মনিটরটি অন হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। তো এখন আমরা ফ্রন্ট প্যানেলের টাচপ্যাডটিকে চেক করে নেব, টাচপ্যাডগুলো কাজ করছে কিনা। টাচপ্যাডটিও ঠিকঠাক কাজ করছে, কোনো অসুবিধে নেই। তো এখন আমরা এই মনিটরটিকে একটি ডিসপ্লে ইনপুটের সাথে কানেকশন করব। তো আমি একটি স্মার্ট বক্সের সাথে কানেকশন করে এটাকে চেক করে নেব। তো দেখুন একটি স্মার্ট বক্সের সাথে কানেকশন করে নিয়েছি, তখন আমরা একটি ভিডিও প্লে করে দেখে নেব ডিসপ্লে ঠিকঠাক আছে কি না। দেখুন ডিসপ্লেটি ঠিকঠাকই আছে, যেহেতু এটি একটি ফুল এইচডি মনিটর, তো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো। তো খুব সহজেই এভাবেই আমরা মনিটরটিকে ঠিক করে নিতে পারলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এই ভিডিও রিলেটেড যদি কোনো জিজ্ঞাসা থাকে তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।